গুড মর্নিং এভরিওয়ান, আমি রাজকুমার মাহাতো, ইনস্ট্রাক্টর অফ সার্ভেয়ার, গভর্নমেন্ট আইটিআই রানিং একটা ভিডিও। তো আজকে টপিক হচ্ছে যে কম্পাস সার্ভেয়ার মোস্ট ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং, এই দুটোই আলোচনা করব। তো কীভাবে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং আমরা ডিটারমাইন করবো আর কি, তো এখানে আমাদেরকে তার আগে আমাদের বেসিক কনসেপ্ট আমাকে জেনে নিতে হবে, তাই তো? তাহলে লেটস স্টার্ট, আমি শুরু করছি। তো এখানে দেখেন আমি যে বিয়ারিং কী জিনিস, এখানে বিয়ারিং কী জিনিস, বিয়ারিং আছে, বিয়ারিং ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ মেরিডিয়ান। Bearing is the angle between meridian and the line. তাহলে দেখেন যে বিয়ারিং হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাহলে সেটা কার স্পিক করবো, সেটা হচ্ছে দুটো যেটা মিডিলে হচ্ছে সেটা হচ্ছে মেরিডিয়ান এবং লাইন, ঠিক আছে? ধন্যবাদ। এখন আমাদেরকে জানতে হবে দুটো বিয়ারিং আছে, দেয়ার আর টু টাইপ অফ বিয়ারিং, দেয়ার টু টাইপ অফ বিয়ারিং, যেটা হচ্ছে আয়ন মাধ্যম, যেটা হচ্ছে ফোর বিয়ারিং অ্যান্ড ব্যাক বিয়ারিং। তাহলে হচ্ছে একটা ফোর বিয়ারিং আর একটা হচ্ছে ব্যাক বিয়ারিং, তাহলে এই ফোর বিয়ারিং কী জিনিস এবং ব্যাক বিয়ারিং কী জিনিস সেটা আমি আলোচনা করছি। The bearing for the bearing for me as the magnitude is starting. So the bearing for me at the starting point. Between meridian
between the element and the line. তাহলে সেটা হচ্ছে কোড। তাহলে ধরে নাও এ হচ্ছে এ এর বাইসেকশন আর একটা বি এর বাইসেকশন। তাহলে এ থেকে যে বি যখন আমি এতে আমি সেট করলাম ইনস্ট্রুমেন্টের এই কম্পাসটাকে, তাহলে আমি এ থেকে যে বি এঙ্গেলটা নেবো যেটা রয়েছে আমি, ঠিক আছে, এ থেকে বি, তাহলে যে ডাইরেকশনে পাচ্ছি সেই এঙ্গেলটা সেটা হচ্ছে কোণ বিয়ার। ওকে, এরপর ব্যাক বিয়ার, দেখাচ্ছি।
কোরিয়ানি দেওয়া আছে 40 না 45 ডিগ্রি তাহলে এখানে কোরিয়ানি দেওয়া আছে 45 ডিগ্রি 30 মিনিট তাহলে এখানে ব্যাক গিয়ারে কত এরকম কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে ওকে পরীক্ষা যে কোনো আসতে পারে তো কোরিয়ানি দেওয়া আছে না 45 ডিগ্রি 30 মিনিট তাহলে আমার ব্যাক গিয়ারে কত তাই তো সেম ছবি দেখে নাও তাহলে যখনই আমরা ব্যাকওয়ার্ড যখনই প্লাগ করতে পারবে যদি সেটা 180 ডিগ্রি যদি সেটা কম থাকে তাহলে সে ফর্মিয়ারের সাথে আমি 180 এড করব আর যদি সেটা 180 ডিগ্রি বেশি থাকে এই ফর্মিয়ারটা তাহলে কি করবো মাইনাস দেখে না তাহলে সূত্রটা তাহলে ব্যাক গিয়ার তাহলে ফোর গিয়ার প্লাস মাইনাস 180 ওকে যদি আমার ফোর গিয়ারে যাওয়া থাকে তাহলে আমি নিশ্চয়ই ব্যাক গিয়ারটা দিয়ে দেবো যদি সেটা 180 ডিগ্রি যদি কম হয় যদি ফোর গিয়ারটা লেস দেয় কত হবে 180 ডিগ্রি তাহলে ফোর গিয়ারটা তো শুনলে 180 ডিগ্রি কম যদি থাকে তাহলে কি করবো এখানে প্লাসটা ইউজ করবো ওকে আর যদি সেটা তাহলে সেটা হবে পজিটিভ হ্যাঁ
তাহলে এরপর দেখে না দেখি কোন দিলে দেওয়া আছে 164 জিরো তাহলে এখানে ডাক দিয়ে দেবো তাহলে এখানে ব্যাক পেয়ে যেহেতু 164 ডিগ্রি যে জিরো মিনিট সেটা তো ফোর বিয়ার তাহলে নিশ্চয়ই যে এই ফোর বিয়ারে নিশ্চয়ই 180 ডিগ্রি কম আছে তাহলে সবসময় সেটা কি করতে হবে 180 অ্যাড করতে হবে তাই না ব্যাক বিয়ার ইকুয়াল টু ফোর বিয়ার প্লাস তাহলে এইভাবে যে কোনো আমাদের যদি করবে থাকে যে কোনো যে কোনো মেয়ে আমরা আমরা যদি আমাদের ফোর বিয়ারে যদি 180 থেকে কম থাকে তাহলে 180 যোগ করবো আর যদি সেটা 180 থেকে বেশি থাকে হয়তো সেটা 225 ডিগ্রি থাকতে পারে 227 ডিগ্রি থাকতে পারে ওকে তাহলে কী করবো তার ক্ষেত্রে যদি 330 ডিগ্রিও থাকতে পারে তাহলে তাতে আমরা 180 মাইনাস করবো ওকে তাহলে এইভাবে আমরা ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং ডিটারমাইন করি যে বলা আছে যে ই বলা আছে যে ফোর বিয়ারিং অফ লাইন এবি এবি এবং এসি দেওয়া আছে কত 210 ডিগ্রি আর 120 ডিগ্রি দুটো কিন্তু ফোর বিয়ারিং এটা লক্ষ্য করতে হবে তাহলে ফোর বিয়ারিং বলছে অ্যাসপেক্ট হবে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ভিএসি তাহলে আমি ছবিটা আমি প্রথম বাড়িয়ে দেব দেখেন এখানে এই পয়েন্ট নাম দিচ্ছি হচ্ছে এই পয়েন্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে কি বলেছে এখানে যেহেতু এই পয়েন্ট থেকে দূরে যাচ্ছে তাই তো এবি আর এসি তো এবি বলা আছে তো 210 ডিগ্রি তাহলে বিটুইন সি লিখব তাই এটা বলে দিয়ে আছে ফোর বিয়ারিং তো কত দিয়ে আছে এখানে
तो आज के टॉपिक से एक और चीज़ दीजिए।